তিনি নিজে নিজে ব্যক্তিগত জীবনে ইবাদত করতেন বন্দেগী করতেন হালাল হারাম মেইনটেইন করে চলতেন বাস নিজের জান্নাতের চিন্তা নিশ্চিতভাবেই তো সম্পন্ন হয়ে যেত তাহলে তিনি কেন এই দায়িত্বগুলো গ্রহণ করলেন জবাব একটা আপনার জন্য নবী আবু জাহালের দুয়ারে যে যান আমাকে বলেন তো নবী নিজের জান্নাত কনফার্ম করার জন্য যান না আবু জাহালকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যান নবীর জান্নাত কনফার্ম এমনিও কনফার্ম অমনিও কনফার্ম আগের গুনাহও maaf পরের গুনাহও maaf আরে যিনি মাসুম যার গুনাহ হবেই না আল্লাহ যারে গুনাহ থেকে নিজে বাঁচাবে তার ক্ষেত্রেও আল্লাহ আগেরটাও maaf পরেরটাও maaf হবে না তাও maaf তো সেই মানুষের নিজের জান্নাত কনফার্ম করার জন্য কি আবু জাহালের দুয়ারে যাওয়া লাগে নাকি গেলেন কেন গেলেন তো আবু জাহালকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আবু জাহাল মারল কেন মেরেছে এই কারণে বাংলায় বলে যার জন্য করি চুরি সেই বলে চোর এই ওলামায়ে কেরাম নিজেকে তিলে 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 শেষ করলেন যাদের জন্য তারাই এখন তাদেরকে গালি দেয় তারাই এখন তাদের নিন্দা করে তারাই এখন তাদের গায়ে হাত তোলে তারাই এখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমনকি তারাই এখন তাদেরকে সমাজের বোঝা মনে করে অথচ একটাবার চিন্তা করলো না এই মানুষগুলো নিজের দুনিয়ার ক্যারিয়ার ফিউচারের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে নিজেকে কোরবান করেছে নিজের দুনিয়ার জীবনকে নিজের হাতে জবাই করেছে আমার জন্য সে এত কিছু করলো আর আমি তার সঙ্গে এত বড় নেমক হারামি করব এটা কিভাবে যৌক্তিক হতে পারে মায়ের সঙ্গে বেয়াদবি করা আর এলাকার সাধারণ অন্য মহিলার সাথে বেয়াদবি করা সমান না বাপের সঙ্গে গোস্তাখি করা আর সমাজের অন্য কোনো একজন লোকের সাথে গোস্তাখি করা এক না যার অবদান যত বেশি তার সঙ্গে বেয়াদবি করার ক্ষতিও তত বেশি ওলামায়ে কেরামের অবদান কত বেশি নিজেই একবার ঠান্ডা মাথায় বসে নিরিবিলি কোনো পরিবেশে গিয়ে নিভৃতে একা একা ভাববেন যে মানুষগুলোর কোরবানি কত বেশি আরে মাস চলে যায় লোকে তো গালি দেয় ধর্ম ব্যবসায়ী বলে তার মানে বড় ব্যবসায়ী হয়ে গেছেন তিনি কিন্তু মাস শেষে নিজের অসুস্থ মায়ের চিকিৎসা করতে পারে না নিজের স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না সন্তানগুলোকে অনেক ভালো প্রতিষ্ঠানে পড়াতে মনে চাইল আর্থিক সঙ্গতির দিকে তাকিয়ে পড়াতে পারে না ঈদ আসে সবাই নতুন জামা পরে তাকে সেই পুরানটা দিয়ে কোন রকম চালিয়ে দিতে হয় কারণ তার গড়ে তো আর আলাদা ইনকাম আসে না এই 2023 গোটা দেশের বড় বড় শিল্পপতিরা পর্যন্ত হাই হাই করতে শুরু করেছে ব্যাংকগুলোর পর্যন্ত কোন হালত দেখা দিয়েছে সবাই ভাবছে কি হবে কদিন পর পথে বসে যাব না তো তেল নাই গ্যাস নাই বিদ্যুৎ নাই এলসি খোলা যায় না সবকিছু দাম বাড়ছে আর বাড়ছে মধ্যবিত্তের হাত তো বহু আগেই ছাড়িয়ে গিয়েছে কিন্তু কয়জন হুজুরের বেতন বেড়েছে যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় কয়জনের ইনকাম বেড়েছে একটাবার চিন্তা করেন যখন আপনি আপনি নাকানি চুবানি খেয়ে যাচ্ছেন সংসার চালাতে গিয়ে যাদের বেতন 3000 যাদের বেতন 5000 তাদের সংসারটা কিভাবে চলছে আমারে বলেন তারপর যদি দিলে সান্ত্বনা থাকতো তবুও তো একটা ব্যাপার ছিল এই আপনি কিনা যে আপনার জন্য নিজেকে এত বড় ঝুঁকিতে ফেলে দিল আপনি তারে বোঝা বলেন আপনি তাকে নিয়ে ট্রোল করেন আরে এর চাইতে বড় কষ্ট এর চাইতে বড় দুঃখ এর চাইতে বড় পেরেশানি কি হয় নবী তো আর এমনি বলেন নাই উদি তু ফিল্লাহি মা লাম ইউদাহাদ ওয়ালা কাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফাহাদ আরে আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিন কোনো মানুষ মানুষকে দেওয়া হয় নাই আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যতটা ভয় ভীতি কোনোদিনও কোন মানুষকে দেখানো হয় নাই ওয়ালাকাদ আতাত আলাইয়া সালিসাতুন ওয়ামালি ওয়ালি বিলালিন তাআমুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবতু বিলাল তিন তিনটা দিন চলে গেছে আরে আমার কাছে বা বেলালের কাছে এমন খাবার ছিল না যা খেয়ে কোনো মানুষ বাঁচতে পারে বেলাল নিজের বগলের তলায় অল্প একটু খাবার লুকিয়ে রেখেছিল সেটা খেয়ে তিন তিনটা দিন কাটিয়ে দিতে হয়েছে অথচ দরকার ছিল গোটা উম্মত নিজেদেরকে কোরবান করে দিবে সেই নবীর খেদমতে কারণ নবী নবী পুরো দায়িত্বটা তো নিয়েছেন উম্মতের জন্যই কিন্তু উম্মত করলো কি নবীর সাথে কি আচরণ করা দরকার ছিল আর কি করেছে আজকাল কওমি মাদ্রাসাগুলো নবীর বাগানগুলোর পরিণতি একই হয়েছে দরকার ছিল প্রতিটা সরকার এসে কওমি মাদ্রাসাকে সবচাইতে বেশি ধন্যবাদ দেবে কারণ যাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করে ওরা তাদেরকে কি দিয়েছে আর যাদের পেছনে এক পয়সাও খরচ নাই এরা তাদেরকে কি দিয়েছে উভয়টার পার্থক্য চিন্তা করেন আজ যতটুকু নীতি নৈতিকতা মূল্যবোধ সমাজ অক্ষুণ্ণ আছে এর পেছনে কতটুকু সেই সেকুলারদের নীতিকথা আর কতটুকু আমাদের ওলামায়ে কেরামের বক্তব্যের অবদান আছে আপনি নিজেই যাচাই করেন
দরকার ছিল প্রতিটা সরকার এসে এদের পা ধুইয়ে দিবে মুরব্বীদের সামনে এসে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে যাবে কিন্তু দরকার ছিল কি আর হলো কি যাদের স্থান হওয়ার কথা ছিল মাথার উপরে তাদের স্থান হলো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিচার আল্লাহকে দেই ইননামা আশকু বাসি ওয়া হুজনি ইলা আল্লাহ তিনি ছাড়া কে আছেন আমাদের হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির তো বলছিলাম এটাই লাস্ট কথা ইনশাআল্লাহ যে বলছিলাম আমরা আমাদের আত্মপরিচয় নিয়ে কখনো হীনমন্যতায় ভুগি না ভোগার কোনো কারণ নাই মুসলিম আমাদের আত্মপরিচয় এই পরিচয় নিয়ে হীনমন্যতা নাই আহলে সুন্নাতুল জামাত আমাদের আত্মপরিচয় আত্মপরিচয় নিয়ে আমাদের কোনো দুর্বলতা নাই আর একইভাবে কওমি দেওবন্দি হানা আমাদের আত্মপরিচয় আত্মপরিচয় নিয়ে আমাদের কোনো লজ্জা নাই আরে কার কি মনে চায় প্রপাগান্ডা ছড়াক কিন্তু নিজের কাছে নিজের দিলেই যখন সান্তনা থাকে প্রতিটা কথার পেছনে যখন দলিল আর যুক্তি থাকে তখন দুনিয়ার কারো সামনে মাথা নত করার কোনো কারণ নাই যার কারণে আমরা কল্লা দিতে পারি হাসি মুখে কিন্তু নিজেদের পরিচয় আর আদর্শ দিতে পারি কল্লা দাও আমাদের কাছে কোনো ব্যাপার না আগেও দিয়েছি বহুত কিয়ামত পর্যন্ত দিব দিতে থাকব মুমিন তো বিবেচনা করে মৃত্যু তো হলো আমার মধ্যে আর আমার রবের মধ্যে একটা পর্দা আমি শাহাদাতের সুধা পান করলে পর্দা উঠে যাবে আমি আমার মাহবুবের সাথে মাশুকের সাথে গিয়ে মিলিত হব লস কোথায় হারানোর কি আছে দুনিয়া হারাবো বিকল্প হিসেবে জান্নাত পাবো এই দুই হাত হারাবো বিকল্প হিসেবে জান্নাতে দুটো পাখা পাবো ডানা মেলে জান্নাতে উড়ে বেড়াবো সবুজ পাখি হব জান্নাতের আর আমার কি আছে এমনি তো আর মরার সময় বলে না এক হাত দিয়ে রক্ত মুছে আর জবান দিয়ে চিৎকার করে বলে ফুস্তু রাব্বিল কাবা কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গিয়েছি তো যার কারণে দুনিয়া একটা উক্তি প্রচলিত আছে তুমি যদি কোনো মুজাহিদকে হাসাতে চাও তাকে মৃত্যুর ভয় দেখাও সে অমনি হেসে উঠবে কেন কারণ সে যেটা চায় তাকে যদি সেটার ভয় দেখাও সবাই চায় আল্লাহর সঙ্গে মিলিত হতে যে আল্লাহকে ভালোবাসে সে আল্লাহর থেকে দূরে থাকতে চায় না আর দূরে থাকতে চায় না বলেই দেখেন না সবাই যখন থাকে ঘুমিয়ে সে থাকে তার রবের সামনে সিজদায় পড়ে তা আল্লাহর কাছে যেতে চায় না আল্লাহর থেকে ভাগতে চায় যে আল্লাহকে ভালোবাসে সে আল্লাহর কাছে যেতে চায় তারা যদি বলে তোরে মেরে ফেলবো তোরে কেটে ফেলবো তোরে খুন করে ফেলবো তোরে ফাঁসিতে ঝুলিয়ে দিব সে হাসবে না তো হাসবে কে আপনি অবাক হবেন কিরে প্রিজন ভ্যানের মধ্যে বসে হাসে কেন আপনি অবাক হবেন মাথায় হেলমেট নিয়ে হাসে কেন আপনি অবাক হবেন হাতে হ্যান্ডকাপ আর কোমরে গরুর রশি নিয়ে হাসে কেন আমি বলবো হাসবে না কেন আরে হাসি তো ওরই হাসা উচিত আর কান্না না তোদের করা উচিত কারণ তোদের তো কান্নার দিন আসছে যেদিন চোখ দিয়ে শুধু পানি না রক্ত ঝরাতে হবে আর চূড়ান্ত হাসি তো এরাই হাসবে বেলাল হাসবে না তো কি উমাইয়া হাসবে নাকি উমাইয়ার পরিণতি কি হলো বেলালের পরিণতি কি হলো উমাইয়ারা উমাইয়ারা ইতিহাসের আস্তে করে নিক্ষিপ্ত হলো আর বেলাল হাবশিরা প্রতিটা আশিকের রাসূলের দিলে আজও হৃদয় রাজ্য দখল করে রাখলো তো কোথায় বেলাল কোথায় উমাইয়া সাময়িক কষ্ট আসতে পারে বেলালের কিন্তু বিজয়ের হাসি বেলাল হাসবে আমরা বলি আমরা বিশ্বাস করি মাদানী জিন্দেগির মতো আলোকিত পরিবেশ এই পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আবারও কায়েম হবে আবারও খিলাফা মিনহাজ নবুয়া ফিরে আসবে এটা তো নবী জানিয়েছেন কিন্তু এর জন্য কাউকে না কাউকে তো বেলাল হতে হবে কেউ যদি বেলাল না হয় কেউ যদি সুমাইয়া না হয় কেউ যদি আম্মার ইয়াসির খুবাইব খাব্বাব না হয় কার রক্তের উপর ভিত্তি করে মাদানী জিন্দেগির সৌধ দাঁড়াবে তো সবাইকে খালেদ বিন ওয়ালিদ হবে নাকি কিছু পাগলকে তো বেলাল হতে হবে তো আফসোসের কি আছে আল্লাহ যদি আমাকে যুগের বেলাল হিসেবে কবুল করে আমার হাসরে ইনশাআল্লাহ সেই বেলাল হাবশির সাথেই হবে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে তার উপর সন্তুষ্ট থাকার আর কিয়ামতের দিনও তিনি যাতে আমাদের উপর সন্তুষ্ট থাকেন এমন অবস্থায় দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন